فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানতে চাই লাইভ সেশন সাহলান ওয়াসলিকুম ওবারাকাল হফিকুম ওয়াহুমুল্লা আজকে আমাদের ছিয়াশিতম সেশন আমরা গতকালই এ সেশন করার কথা ছিল কিন্তু নানা ধরনের সমস্যা এবং কিছু অনিবার্য কারণে আমরা গতকাল করতে পারিনি আমরা সেটা আপনাদেরকে জানিয়েছিলাম তো আজকে আমরা একটু দেরিতে শুরু করেছি সেখানেও একটু টেকনিক্যাল সমস্যা ছিল আমরা নেটের কানেকশান থেকে আসলে একটু বিচ্ছিন্ন ছিলাম আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা আসতে পেরেছি এই জন্য আল্লাহ শুক্রিয়া বারাক অফিক আজকের যে প্রশ্নটা নিচ্ছি সেটা পাঠিয়েছেন প্রথমে এই যে প্রশ্নটা পাঠিয়েছেন মামুন বলেছেন হাফ প্যান্ট পরে ঘুমানো যাবে কিনা ঘুমানোর ক্ষেত্রে আসলে মানুষের যেই জিনিসটি খেয়াল রাখা দরকার যেন তার সতর না খুলে যায় এখন কথা হচ্ছে হাফ প্যান্ট এটা কীরকম হাফ প্যান্ট কেউ কেউ হাফ প্যান্টটা পরেন থ্রি কোয়ার্টারের মতো হাঁটু পর্যন্ত যদি তিনি পুরুষ হয়ে থাকেন তাহলে নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা তার সতর তিনি সেটা ঢেকেই ঘুমাবেন যদি তিনি তার প্রাইভেট রুমে ঘুমান এবং সেটা অন্য কেউ যদি না দেখে তাহলে সেক্ষেত্রে তিনি যেভাবে ইচ্ছা ঘুমাতে পারেন তবে উত্তম হচ্ছে তিনি তার সতরটা ঢেকে ঘুমাবেন কিন্তু যদি রুমে অন্য কেউ থাকে স্ত্রী ছাড়া বা স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ থাকে যেমন হয়তো ভাই বোন একসাথে থাকছেন অথবা বন্ধুবান্ধব থাকছেন অথবা রুমমেটের সাথে থাকছেন সেক্ষেত্রে কোনো ক্রমেই ছতর খোলা রেখে ঘুমানো জায়েজ হবে না বরং শুধু তাই না সেক্ষেত্রে তিনি শালীনভাবে ঘুমাবেন অর্থাৎ তিনি তার শরীরের উপর কোনো একটা কাপড় দিয়ে শোবেন সেটা যত পাতলাই হোক না কেন এর কারণ হচ্ছে মানুষের প্রতি মানুষের নানারকম জৈবিক আকর্ষণ তৈরি হয় সেটা এমনকি আজ যেটা দেখা যাচ্ছে মেয়েতে মেয়েতেও হচ্ছে ও পুরুষেও হচ্ছে বরং আজকাল তো এটাও দেখা যাচ্ছে যে ছেলেরা একই রুমে তারা ডেটিং করছে এবং মেয়েরা একই রুমে ডেটিং করছে সুতরাং এই যে নানা নানারকম ফেতনা আমরা দেখতে পাচ্ছি তাহলে সেক্ষেত্রে ইসলাম তার সুস্পষ্ট বক্তব্য দিয়েছে যে এগুলোর সাথে জড়ানো যাবে না অতএব আমরা কনক্লুড করব এভাবে যদি কোনো ব্যক্তি এককভাবে প্রাইভেট রুমে তিনি ঘুমান তিনি পুরুষ হন অথবা মহিলা হন তাহলে তিনি অল্প কাপড় নিয়েও ঘুমাতে পারেন কেউ তাকে দেখতে পাবে না এ শর্তে আর যদি তিনি অন্যদের সাথে ঘুমান যাদের দেখলে সমস্যা হবে সেরিয়া সেটা পারমিশন দেয়নি তাহলে তাদের ক্ষেত্রে তাকে এভাবে ঘুমানো যাবে না বরং তাকে শালীনতা এবং সত ঢেকে ঘুমাতে হবে বিপ্লব হাসান বলেছেন বর্তমান যুবক যুবতী বিটিএসের কঠিন ভক্ত মুসলিম ছেলেমেয়ে হিসাবে তাদের এই মন মানসিকতা সম্পর্কে যদি কিছু বলতেন বিটিএস সম্পর্কে এই প্রশ্ন পাওয়ার পরে আমরা একটু তাহকি করলাম এবং তাতে দেখতে পেলাম যে খুবই বড় ধরনের একটি ফেতনা হচ্ছে এই বিটিএস এটি একটা মিউজিক ব্যান্ড কোরিয়ান মিউজিক ব্যান্ড যেখানে আমরা দেখতে পাচ্ছি ছেলেরা হয় মেয়েদের মতো সেজে আসছে অথবা তারা ট্রান্সজেন্ডার এর বেশ ধারণ করে এসছে আসছে মেয়েদের মতো যারা বেশ ধারণ করে তাদেরকে বলা হয় আল মিনান বেহাত ইবির রিজাল আল মোতাসা বেহাত মিনান্নাই আবির অথবা আল মোতাসা বিহীনা মিনার রিজাল বিন নিসা মানে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লাম একটা দিক নির্দেশনা এখানে আছে সহি বখারির একটি হাদিজ যেটি আবদুল্লা ইবিন আব্বাস রাতি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন লায়না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল মোতাসা বিহীনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মোতাসা বিহাতি মিনার নিসা রিজাল রাসুলুল্লা সাল্লা সাল্লাম সেই সব পুরুষদেরকে লানাত করেছেন যারা নারীদের মতো বেশভূষা ধারণ করে বা তাদের সদৃশ্য রূপ পরিগ্রহণ করে এবং সেই সব মহিলাদেরকেও তিনি লালাত করেছেন যারা পুরুষদের মতো বেশভূষা ধারণ করে আর আরেকটি হাদিসে এসেছে সেটি শেখ আলবানী সহিয়াল জামের মধ্যে নিয়ে এসছেন সহী হিসাবে তিনি রাসুসাল্লা সালাম থেকে হাদিস্ট উল্লেখ করেছেন এভাবে লা আন আল্লাহ আল মোহান্নতিনা লা আন আল্লাহ আল মুহন্নতিনা মিনার রিজালে ওয়াল আল মোতারাজ্জাল মিনার নিসা আল্লাহ লা লাল করুন হয় এভাবে বদয়া করা হয়েছে অথবা লালাত করেছেন এভাবে খবর দেওয়া হয়েছে সেই সব পুরুষদেরকে যারা খুন্তা বা ট্রান্সজেন্ডার হিসেবে নিজেদেরকে প্রকাশ করে এবং সেই সব মহিলাদেরকে যারা নিজেদেরকে পুরুষ রূপে প্রকাশ করে অর্থাৎ পুরুষের বেশভূষা ধারণ করে তাহলে এই দুটো হাদিসে আমরা স্পষ্ট পেলাম যে কোন পুরুষ যদি মেয়েদের বেশভূষা ধারণ করে তাহলে সে আল্লাহর লানতপ্রাপ্ত এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের ঠিক অনুরূপভাবে যদি কোনো পুরুষ মহাননাফ অর্থাৎ ট্রান্সজেন্ডারের মতো বেশভূষা ধারণ করে আমরা জানি যে অধিকাংশ অধিকাংশ ট্রান্সজেন্ডার তারা মেইলি রূপ পরিগ্রহণ করতে বেশি আগ্রহী হয় এটা আমাদের দেশেও দেখেছে দেশের বাইরেও তো সেই জন্যই সেটা আমরা হাদিসের মধ্যে স্পষ্ট যখন দেখলাম বুঝতে পারলাম যে এরা লানতপ্রাপ্ত অতএব এদের ভক্ত হবে আমাদের মুসলিম তরুণ তরুণীরা এটা ভাবাই যায় না এটা একটা রোগ এটা একটা ব্যাধি আসলে আজকাল আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটির কারণে আমাদের মুসলিম তরুণ তরুণীরা বা মুসলিম শিক্ষিত শ্রেণী অনেকভাবে বিচ্ছুত হচ্ছে এবং এটা তার একটা প্রমাণ আমরা দেখেছি যে ইসলামের স্বর্ণযুগ থেকে আরম্ভ করে বরং যে কোনো যুগেই যারা ইসলামী শিক্ষার উপরে ব্রট আপ হয়েছে প্রতিপালিত হয়েছে তারা কিন্তু যে কোনো পাপকে ঘৃণা করে শেরেককে ঘৃণা করে আতকে ঘৃণা করে এবং ইসলামে যেটা হারাম তারা তার থেকে অনেক দূর দিয়ে চলে এবং তা থেকে বিচ্ছিন্ন থাকে কিন্তু আজকে তাহলে আমাদের কিশোর কিশোরী তরুণ তরুণীদের কী হলো এরা তো শিক্ষা দীক্ষা অনেক অগ্রসর অনেক মেধাবী তারা জাগতিক সব শিক্ষা নিচ্ছে কিন্তু তারপরে বিটিএসের মতো এরকম হারাম একটা ব্যান্ড ব্যান্ডের তারা কী করে ভক্ত হতে পারে কি করে তারা সেটা শুনতে পারে কি করে তারা সেটা দেখতে পারে এটা এটা আসলে কল্পনা করা খুবই দুষ্কর আমি সংক্ষেপে এতটুকুই বলবো যে এই ধরনের মিউজিক্যাল ব্যান্ড সেটা সম্পূর্ণ হারাম এবং এদেরকে দেখা এদের প্রোগ্রাম বা মিউজিকগুলোকে বা সঙ্গীতগুলোকে এনজয় করা এটা শরীয়তে অত্যন্ত গর্হিত একটি কাজ যেটা বর্জন করতে হবে অন্যথায় এই প্রজন্ম ভুল পথে পরিচালিত হবে এবং তারা আসলে অশ্লীলতায় কিংবা জেনা ব্যবিচার এসব কিছুতে গা ভাসিয়ে দেবে এবং এক্ষেত্রে আমরা আরও লক্ষ্য করছি যারা অশ্লীল জীবনাচারে অভ্যস্ত হয়ে যায় মিউজিক গান বাজনা পপ কিংবা আরও যে সমস্ত নানা নাম এসেছে যেগুলো হয়তো অনেকগুলো আমরা জানিও না তো এই ধরনের রাত্রিকালীন নাইট ক্লাবে যা কিছু হয় এগুলোর সাথে কিন্তু মাদকেরও একটা বিশাল সম্পর্ক রয়েছে এবং এই ধরনের তরুণ তরুণীরাই অধিকাংশ ক্ষেত্রে মাদকাসক্ত হয়ে পড়ে জীবনটাকে অন্যভাবে এনজয় করার জন্য তো আমরা নেসিহা করছি এখান থেকে আমাদের অনুষ্ঠান থেকে আমাদের মুসলিম তরুণ তরুণীরা যেন এগুলোর ভক্ত না হয় এগুলোকে সম্পূর্ণরূপে পরিহার করে বর্জন করে এবং মা বাবাকেও বলবো আপনারা এই ধরনের পার্টিগুলো বা ব্যান্ডগুলোকে আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন আপনাদের নিজে আপনাদের নিজ নিজ সন্তানদেরকে সতর্ক করুন এবং তাদেরকে ইসলামী শিক্ষার উপর পরিপালন করুন তাদেরকে তাকোয়া শেখান তাদেরকে আখলাক শেখান তাদেরকে শালীনতা শেখান তাদেরকে ভদ্রতা শেখান আশা করি যে তারা হয়তো পাশ্চাত্য জগতের কিংবা এই ধরনের কোরিয়ান জাপানিজ কিংবা চাইনিজ এ সমস্ত মিউজিক ব্যান্ডগুলো থেকে তারা সতর্ক হতে পারবে ইনশাআল্লাহ ইমতিয়াজ আহমদ বলেছেন যাদের কম বয়সে চুল পেকে যায় তারা কি চুল কালো করতে পারবে সাধারণত কম বয়সে চুল পাকে না চুল পাকে বয়স হলে যেমন কেউ যদি ত্রিশ পার হন পঁয়ত্রিশ বা চল্লিশ পার হন তখন অল্প করে কিছু দাড়ি কিংবা চুল পুরুষদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে শুধু চুল পাকতে শুরু করে এবং যখন তারা মোটামুটি বৃদ্ধত্বে পৌঁছে তখন ব্যাপকভাবে চুল পেকে যায় চুল যদি বয়সের কারণে পেকে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি রসুলসাল্লা সাল্লাম সেগুলোকে কালো রঙ ছাড়া অন্য রঙে রঙিন করতে নির্দেশনা দিয়েছেন যেমন ইমাম মুসলিম তার সাহি গ্রন্থে জাবির রদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন যে আবু বকর রদি আল্লাহ তাল আনহুর পিতা আবু কহাফা আবু কহাফা ফতেহামাক্কা বা মক্কা বিজয়ের দিন রাসুলসাল্লা সাল্লামের কাছে আসলেন এবং তার চুলটা ছিল সাদা ধবধবে তার মাথায় ছিল সাদা ধবধবে চুল তখন রাসুল্লা সাল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি এটা পরিবর্তন করো অর্থাৎ এই রংটা তোমার সাদা ধবধবে এটা পরিবর্তন করে অন্য যে কোনো রং তুমি ব্যবহার করতে পারো ওয়াজিতা নেবুসাবাদ তবে কালোটা তুমি ব্যবহার করো না আর আমরা আরেকটা হাদিস দেখি ইমাম আহমদ নাসাই আবু দাউদ ইবনু হেব্বান আর অনেকে বর্ণনা করেছেন এবং ইবনু হেব্বানের এই হাদিসটাকে সহি বলেছেন যেটি আব্দ আবদুল্লা ইবন আব্বাস রাজি আল্লাহ তাল্লাহু থেকে সূত্রে বর্ণিত অর্থাৎ সাল্লাম থেকে বর্ণিত নবী সাল্লাম বলছেন ইয়াকুনুমুন ইয়কাবু নফি হাওয়া বিসাওয়াত হামাম। যে একদল মানুষ শেষ জামানায় কালো রং দিয়ে খেদাব ব্যবহার করবে অর্থাৎ চুলকে কালো করবে এটা কবুতরের ঝুটির মতো লেউনা এহাত আল জান্না তারা জান্নাতের গন্ধ পাবে না শেখ এ হাদিসটার সনদকে বলেছেন শাহী আলা শারতি শেখে দুটো হাদিসকে একসাথ করলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম হাদিস বৃদ্ধ বয়সে পৌঁছা সে তো শুভ্র চুলধারী ব্যক্তিরকে অন্য রঙ ব্যবহার করতে বলা হয়েছে কালো রং ছাড়া আর অন্য আরেকটিকে আরামভাবে বৃদ্ধ কিংবা অল্প বয়স্ক সেটাকে মধ্যে তেমিজ না করে পার্থক্য না করে বলা হয়েছে যে আসলে যারা চুলে কালো রঙ করবে তারা জান্নাতের গন্ধ পাবে না তো এই ধরনের আরও বেশ কিছু হাদিস শেখ বিনবাজ রাহমাহুল্লাহ একটি বইতে একসাথ করেছেন এবং তিনি সেখানে কনক্লুড করেছেন যে আমাদের জন্য সাদা চুলকে কালো করাটা এটা শরীয়তে জায়জ নেই তাহলে অন্য রং ব্যবহার করা যাবে কিন্তু কি রং? তাহলে বোঝা যাচ্ছে যে সাদা বাদ দিয়ে যেন একটু লালচে কিংবা মেহেদির পাতায় যে রংটা হয় সেরকম কোনো রং ব্যবহার করা যেতে পারে আজকাল যেটা দেখা যাচ্ছে অনেককে বিভিন্ন টিয়া রং, বেগুনি রং, যেটা ইউরোপ আমেরিকার ছেলেরা কিংবা মেয়েরা অনেক সময় তাদের চুলকে রং করে সেটা কিন্তু ঠিক হবে না কারণ সেটা হচ্ছে পাঙ্ক টাইপের ছেলে মেয়েরা যারা তাদের রঙটা কিন্তু সেরিয়াতে গ্রহণযোগ্য হবে না তাহলে আমরা যদি দেখি যে আমাদের ওলামাইকেরাম কিংবা সালফ খেদাবের রঙটা ব্যবহার করেছেন কিন্তু সেটা কালো খেদাব নয় কালো খেদাব বাদ দিয়ে সেটা লালচে বা লালের কাছাকাছি বা হলদাটে বা এই টাইপের কিন্তু আবার সেটা জাফরান রঙ নয় কোনো ব্রাইট রঙ নয় টিয়া রঙ নয় বেগুনি রঙ নয় এটা মনে রাখতে হবে তাহলে আমরা হাদিসগুলো থেকে কনক্লুড করতে পারি যে কোনো বয়সের ব্যক্তিদের জন্য আসলে চুল যদি সাদা হয়ে যায় তাহলে তার জন্য নির্দেশনা হলো কালো রঙে রঙিন না করা বরং অন্য যে কোনো যেমন মেহেদির রং দিয়ে সে তার সাদা রঙটাকে পরিবর্তন করতে পারবে এবং সেটাই হয়তো তার জন্য যথেষ্ট যেহেতু রাসুলসাল্লাহ সাল্লাম থেকে এই নির্দেশনাই এসেছে যদিও উলামাদের মধ্যে আমরা দেখি যে কেউ কেউ কালো রঙের কথা বলেছেন যেমন তারা হয়তো আমরা প্রথম যে হাদিসটি সাহিমসিম উল্লেখ করেছি সেখান থেকে কনক্লুড করেছেন যে এটা বৃদ্ধদের ক্ষেত্রে বৃদ্ধাদের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু অন্যদের ক্ষেত্রে কালো রঙ করতে হবে তা না হলে তো সে যে যুবক তরুণ সেটা কীভাবে বোঝা যাবে এটা যুক্তি এটা যুক্তি সর্বক্ষেত্রে আমরা বলবো কালো রং ব্যবহার না করে অন্য যে রঙগুলো আমাদের সালাফ এবং ওলামাইকার ব্যবহার করেছেন সেগুলো ব্যবহার করতে পারবে রুহুল আমিন বলেছেন মাগরিবের সালাতের ইমাম দুই রাকাত সালাত পড়ার পর তাশাহুদ না পড়ে ভুলে উঠে গেলে মুক্তাদি সুহান আল্লাহ বলার পরে পুনরায় ইমাম বসেন এবং তার শাহুদ পড়েন অতপর সালাদ শেষ করার পর ইমাম আর সাহসেজদা দেয়নি তাহলে কি সালাদ হবে এখানে সাহসেজদা তিনি তরক করেছেন মানে মূল প্রশ্নটা হচ্ছে সেটি তিনি সাহসেজদা তরক করেছেন এখন সাহসেজদা তরক করলে তার সালাদটা হবে কিনা এ হচ্ছে প্রশ্ন আচ্ছা এক্ষেত্রে আমরা বলবো যে ওলামাইকেরাম সাহুসদার হুকুম অনুযায়ী তরক করলে কি হবে সেটা বলেছেন যেমন ইমাম শাফি রাহমাহুল্লা এবং অন্যান্য আরও কতিপয় ওলামাইকেরাম তারা বলেছেন যে সাহুস্যাজদা করাটা এটা সন্না তাদের মতে সাহুসদা তরক করলে তার সালাত শুদ্ধ হয়ে যাবে ইমাম আবু হানিফা রাহমাহুল্লার মতে সাহুসদারটা ওয়াজিব কেউ যদি ইচ্ছাকৃতভাবে তরক করে তাহলে সালাদ বাতিল হবে অধ্যায় ইচ্ছাকৃতভাবে তরক না করলে সালাদ বাতিল হবে না এভাবে আরও কিছু একতলাফ আছে আমি শেখ বিনবাজ রাহমাহুল্লার যে মতামতের ক্ষেত্রে সেখানে দেখেছি তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি সৌসেজদা করার তার নিয়ত ছিল কিন্তু সে যদি ভুলে যায় অথবা সে যদি সৌশেষ দা তরক করলে তরক করাটার হুকুম সম্পর্কে তার খুব ভালো জানা না থাকে বা সৌশেষ দা করার হুকুম সম্পর্কে তার যদি ভালো জানা না থাকে জানা না থাকার কারণে সে সৌসেস দা করল না অথবা তার জানা আছে যে না সৌশেষ দা করাটাই বিধান তারপরে সে ভুলে গিয়েছে তাহলে এই দুই অবস্থায় তার সালাত শুদ্ধ হবে আর কেউ যদি জেনে বুঝে ইচ্ছা করে যেটা আসলে সাধারণত হয় না এবং এই ইমামের ক্ষেত্রেও হয়নি তাহলে তিনি বলেছেন যে ইচ্ছাকৃতভাবে সৌশেজদা তরক করলো মোতায়াম মেদান তাহলে তার সালাদ বাতিল হবে তো এখানে প্রশ্নের যে ধরন তাতে আমরা দেখতে পাচ্ছি যে ইমাম সাহেব হয় খেয়াল করেননি অথবা ভুলে গিয়েছেন অথবা হুকুম তার জানা নেই এ অবস্থায় সর্বসম্মতিক্রমে এমনকি ইমাম আবু হানিফর আহেমহল্লার মতেও তার সালাদ শুদ্ধ হয়ে যাবে যদিও তিনি সৌসেস বর্জন করেছেন আর সৌশেজ যদি কেউ তরক করে ফেলে ভুলে তারপরে সে সে জায়গা থাকা অবস্থাতেই যদি তার মনে হয় তাহলে সেখানে সে সৌসেজদা দা করে নেবে কিন্তু যদি সেখান থেকে আলাদা হয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ার পরে তার মনে পড়ে এক দুই ঘন্টা পরে বা একদিন পরে আধা দিন পরে তাহলে তার আসদা করতে হবে না এবং তার সালাদ শুদ্ধ হবে ইনশাল্লাহ আমাতুল্লা বিনতে ইকবাল বলেছেন আমার বাবা এবং আমার মায়ের আপন চাচা ও মামা যারা সম্পর্কে আমার দাদা ও নানাও হয় তারা কি আমার জন্য মাহারাম হবেন হ্যাঁ তারা আপনার জন্য মাহারাম হবেন কারণ দাদির ভাই সেই দাদি হোক বাবার দিক থেকে অর্থাৎ বাবার মা অথবা হোক মায়ের মা তাহলে এই যে দাদি বা নানি তাদের ভাই তারা মাহারাম হবেন দাদির ভাই এবং নানির ভাই মাহারাম হবেন তাহলে দাদির ভাই মায়ের মামা আর নানির ভাই মায়ের মামা আচ্ছা অন্যদিকে দাদার ভাই বাবার চাচা আর নানার ভাই মায়ের চাচা তাই না এরাও মাহারাম হবেন এরাও মাহারাম হবেন মাহারামের যে মূলনীতি তার মধ্যে এরা পড়েন অতএব তাদের সাথে বিবাহ চিরতরে নিষিদ্ধ এবং পর্দার বিধান তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এসকে হক তিনি বলেছেন সালাতের মধ্যে হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলা যাবে কি না দয়া করে জানাবেন জমহুর ওলামাই কেরাম যাদের মধ্যে রয়েছেন সাহাবাই কেরাম তাবে এবং ইমাম্মা মালিক শাফে আহমেদ কিছুটা ছোট ছোট ক্ষেত্রে তাদের খেলাফ রয়েছে কিন্তু তারা গ্রসলি একমত যে যে ব্যক্তি সালাতের মধ্যে হাঁচি দেয় তাহলে তার জন্য আল্লাহর প্রশংসা করাটা চাইজ চাই সে সালাত ফরজ হোক অথবা নফল হোক চাই সে সালাতে সে কেরা আত আসতে গোপনে পড়ুক নীরবে পড়ুক অথবা জোরে পড়ুক আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে যে অন্য আরেকটি মত রয়েছে যেখানে মানে সালাতের মধ্যে আলহামদুলিল্লাহ বলা বা আল্লাহর প্রশংসা করাটা সালাতকে ভঙ্গ করে দেবে আচ্ছা এখানে আমরা ছোট্ট একটা মতামত ব্যক্ত করতে চাই সে মতামতটা হচ্ছে আল্লাজনা দ্য এম আল বাহুস আল্লা জা দ্য এম আল ইল বাহুস তারা এখানে বলেছেন যে তারা এখানে জায়জ হওয়ার মতটিকেই শুদ্ধ বলেছেন জায়েজ হওয়ার মতটিকেই শুদ্ধ বলেছেন এবং এর পক্ষে তারা বেশ কিছু দলিল নিয়ে এসেছেন যেমন একটা দলিল হচ্ছে রিফা ইবনারফিয়া বলেছেন সাল্লাইতু খালিফা রাসুলিল্লা সাল্লাহ সাল্লাম ফা আতাস্তু আমি রসুল সাল্লাহ সাল্লামের পেছনে সালাত পড়লাম এবং আমি হাঁচি দিলাম ফাকুল তো আলহামদুলিল্লাহ হামদান কাতিরান তৈ্যবা মুবারাকান ফি মুবারাকান আলেই আমি এই আলহামদুলিল্লাহটা পড়লাম কামা ইহাই বরাবো ও ওয়ারদা এতটুকু পড়লাম যখন রাসুসাল্লা সাল্লাম সালাদ পড়লেন এবং সালাদ থেকে সালাম ফিরালেন বললেন মালিন মোতাকালফি সালাহ কেউ কথা বললো না দ্বিতীয়বারও বললেন তৃতীয়বারও বললেন রেফা বললেন আনা ইয়া আল্লাহ তখন নবী জিজ্ঞেস করলেন কাইফা কুলতা কীভাবে বললে তখন বললাম আলহামদুলিল্লাহ حمدا <أحنك> كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضى تقول النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لقد ابتدرها بضعة وثلاثون ملكا أيهم يسعد بها بولن جارها تامر بران ترشبت كوري بولشي جي بشي فرشتا ترى প্রতিযোগিতা করছিলেন যে কেগুলো নিয়ে উঠে যাবেন আকাশে আল্লাহর কাছে মেজি আবু দাউদ নাসাই বর্ণনা করেছেন তো যাই হোক দেখা যাচ্ছে যে ওলামা কেরমের ইখতলাফের পরেও জমহুর ওলামাইকেরাম জমহুর কেরাম এবং জমহুর তাবিউন তারা হাঁচির উত্তরে সালাতের মধ্যে আলহামদুলিল্লাহ বলার পক্ষে মত ব্যক্ত করেছেন মুসলিমা বিন তালমগীর বলেছেন আমি একটা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ি ইনশাল্লাহ ইংরেজিতে অনার্স করে কোনো মহিলা মাদ্রাসার শিক্ষিকা হওয়ার ইচ্ছা আছে আমার প্রশ্ন হলো আমি কি ইউনিভার্সিটি থেকে অনার্স করতে পারবো যেহেতু ইউনিভার্সিটিতে ছেলে মেয়ে উভয়ই পড়ে আপনার পরামর্শ কামনা করছি আমরা কিন্তু ইসলামের নীতিমালা বলেছি ইসলামের পড়াশোনার নীতিমালা বলেছি মেয়েরা অবশ্যই ইউনিভার্সিটিতে পড়তে পারবে কেন করতে পারবে না মেয়েদের উচ্চশিক্ষার অধিকার রয়েছে এবং যে কোনো মুফিদ উপকারী জ্ঞান তারা শিখতে পারবে তারা কোরআনসুন্না বেসিক্সলি তো অবশ্যই শিখতে হবে কোরআনসিন্নার বেসিক শেখা ক্ষেত্রে যদি কেউ ত্রুটি করেন তাহলে তিনি অনেক বড় গুণাগার হবে অতএব শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামী শিক্ষাটা ইসলামী শিক্ষাটা ইন্টিগ্রেটেড থাকতে হবে আর যদি না থাকে যেমন জেনারেল শিক্ষা আমাদের দেশে হয়তো অনেক ক্ষেত্রেই নেই সেক্ষেত্রে পারিবারিকভাবে হোক ইনফরমালি হোক যে কোনো একটা কোর্স করে হোক যেমন তাইব একাডেমির মতো বিভিন্ন প্রতিষ্ঠান আপনাদের জন্য ইন ইসলাম স্টাডিজ নিয়ে এসছে তাহলে এইভাবে ইনফর্মালি হলেও দিনের বেসিক জ্ঞানগুলো অর্জন করতে হবে বাকি থাকলো অন্য অন্য জ্ঞান অর্জন করা যাবে কি না আপনি যদি অ্যাকাউন্টিং পড়তে চান ফিজিক্স কেমেস্ট্রি কিংবা আপনি যদি মেডিকেল সায়েন্স এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পড়তে চান ইংরেজি পড়তে চান ভাষা জ্ঞান এটা সরিয়েতে যায় যাচ্ছে কিন্তু মনে রাখবেন মেয়েদের এবং ছেলেদের উভয়ের ক্ষেত্রে শিক্ষার জন্য কো এডুকেশানটা ইসলাম সমর্থিত নয় অতএব মেয়েরা যারা ইংরেজি পড়তে চায় তারা কোনো মহিলা কলেজে পড়বে বা মহিলাদের জন্য খাস কোনো ইউনিভার্সিটিতে পড়বে যেখানে ছেলেদের সাথে কোনো ইন্টারাকশান নাই এবং ছেলেদের জন্য সেটা বিধেয় কিন্তু এখন দেখা যাচ্ছে প্রচলিত ব্যবস্থাপনায় ছেলে মেয়ে একসাথে সারা বিশ্বে পড়ার একটা প্রচলন হয়ে গেছে এবং বিভিন্ন দেশে এটাকেই এনকারেজ করা হচ্ছে এবং অনেক দেশে তো বা আমাদের দেশে অনেক জায়গায় কমও যে মেয়েদের জন্য আলাদা কোনো বিশ্ববিদ্যালয় তারা খুঁজে পাচ্ছে না আলাদা কোনো মেডিকেল কলেজ খুঁজে পাচ্ছে না আলাদা কোনো কলেজও তারা বা উচ্চশিক্ষা গ্রহণের জন্য কোনো মাধ্যম খুঁজে পাচ্ছে না এক্ষেত্রেও আমরা বলেছি এক্ষেত্রেও আমরা বলেছি যে যদি শিক্ষা থেকে পুরোই তারা মাহরম থাকে উচ্চ শিক্ষা থেকে এটা তো শুধু ইংরেজির ব্যাপার না আপনি বাংলায় পড়তে যান আপনি আরবি অ্যারাবিক পড়তে যান সেখানেও কিন্তু কো এজুকেশান চলে এসছে তাই না বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাবলিক কিংবা প্রাইভেট সব বিশ্ববিদ্যালয় কো এজুকেশন চলে এসছে এটা হচ্ছে এ যুগের বড় ধরনের একটা ফেতনা যেটা বাধ্যতামূলক হয়ে গেছে এবং যদি তা থেকে নিজেকে বেঁচে থাকতে হয় তাহলে পরিপূর্ণভাবে শিক্ষাকে বিদায় জানাতে হয় ওই জন্য আমরা বলবো যে ইসলামের বিধানগুলো মাথায় রেখে এবং এর সাথে একমত পোষণ না করে ইসলামী নীতিমালা পর্দার যে নীতিমালা সেটা রক্ষা করে পড়াশোনাটা অব্যাহত রাখা যেতে পারে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন মোহাম্মদ নাফিস ইকবাল বলেছেন আসরের সালাত আদায় না করলে কি সব আমল নষ্ট হয়ে যায় আসরের সালাত যদি কেউ আদায় না করে কিংবা ফজর সালাত তাহলে এটা বড় ধরনের একটা ত্রুটি ফজর সালাত জামাতের সাথে আদায় করলে আল্লাহর জিম্মার মধ্যে স্পেশাল জিম্মার মধ্যে সে থাকে এমনি তো সব সময় সে আল্লাহর দিম্মাতেই থাকে তারপরেও হাদিসে সেভাবে এসেছে আর এ দুটো সালাত এর মধ্যে এত ফজিলত রয়েছে যে মানুষ যদি সেই ফজিলাতের ধরনটা জানতো তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও আসতো এবং এ দুটো সালাত সাধারণত মুনাফেকরা পড়ে না কারণ এ দুটো সময় মানুষের মধ্যে অলসতা কাজ করে কিন্তু তাই বলে কেউ যদি আসর সালাদ হয়তো তার ছুটে গেল কোনো কারণে তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে না একটা হলো ছুটে যাওয়া আর একটা হলো কন্টিনিউয়াসলি সে যদি আদায় না করে যে কোনো একটা সালা কন্টিনিউয়াসলি আদায় না করাটা মানে হচ্ছে সব সলাতই আদায় না করা অতএব সব সলাদ যদি কেউ আদায় না করে এবং যে কোনো একটা সালা কন্টিনিউয়াসলিও যদি আদায় না করে এটাকে নবী সাল্লাম কুফুরি হিসাবে উল্লেখ করেছেন এবং আমরা জানি কুফুরি সব আমলকে বাতিল করে দেয় অতএব দুটো ভিন্ন বিষয় কিন্তু আমাদেরকে ভিন্নভাবে দেখতে হবে কারো আসার সালাত আজকের আসার সালাত ছুটে গেল তাহলে তার পুরো আমল বাতিল হবে না কিন্তু কেউ যদি কন্টিনিউয়াসলি আসার সালাত আদায় না করেন তাহলে তার পুরো আমল বরবাদ হওয়ার মতো শঙ্কার মধ্যে সে রয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পাঠিয়েছেন একটি প্রশ্ন বলেছেন আমি মুসলিম পরিবারের বড় হওয়া উচ্চ মাধ্যমিক পড়ুয়া একজন শিক্ষার্থী সম্প্রতি আমি এবং আমার ছোটো বোন আল্লাহর রহমতে হেদায়ত পেয়েছি অর্থাৎ একজন বোন মনে হয় এই প্রশ্নটা পাঠিয়েছেন আল্লাহর পরীক্ষাস্বরূপ আমাদের পরিবারের বাকি সদস্যরাও এখনো হেদায়ত পাননি এখন আমার মনে ইসলামিক লাইনে পড়ার ইচ্ছা থাকলেও তা সম্ভব হবে না এবং শীঘ্রই আমাকে ভার্সিটি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কোনো একটা পদ বেছে নিতে হবে যেহেতু দুই মাস পর পরীক্ষা পরিবারের অবস্থা বিবেচনা করে আমাকে চাকরিও করতে হতে পারে এসব লাইনে আপনি দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে জ্ঞান রাখেন বা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জ্ঞান রাখেন অতএব নিজের ও নিজের ছোট বোনের জন্য আমি জানতে চাই জেনারেল লাইনে পড়া দিনদার মেয়েদের জন্য বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এইচএসসির পরে কোন লাইনে ভার্সিটি জীবন এবং যদি পরবর্তীতে চাকরি করতে হয় সেই জীবন তুলনামূলকভাবে সহজ হবে দিন মেনে চলার জন্য আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন আমাকে আপনার জ্ঞানের মাধ্যমে ভালো কিছু দান করেন এবং আপনাকে তার চেয়ে কিছু উত্তম প্রতিদান দান করেন একটু আগেই কিন্তু আমরা আমাদের শিক্ষা নিয়ে বললাম বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনেকগুলো ত্রুটি রয়েছে আমরা যারা এখন উচ্চশিক্ষা নিচ্ছি এস বা এইচএসসি যারা এখন পাশ করছি বা পাশ করার পর শিক্ষার কথা ভাবছি তাদেরকে সে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে এবং চেষ্টা করতে হবে সবচেয়ে কম ভায়োলেশন করে পূর্ণাঙ্গ বিশুদ্ধ শিক্ষা কী করে নেওয়া যায় এবং মনে রাখতে হবে জাগতিক শিক্ষা নিতে গিয়ে যেন আমরা আখিরাতের শিক্ষাকে ইগনোর না করি ছেড়ে না দেয় বর্জন না করি উপেক্ষা না করি যদি করি তাহলে কিন্তু ভালো মানুষ হওয়া যাবে না সেটা আজকে পরীক্ষিত কোন মুসলিম সে জাগতিক শিক্ষা নিল অথচ দিনই শিক্ষা একদমই সে বর্জন করলো সে কোনো দিন ভালো মানুষ হতে পারবে না ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য সুতরাং সেভাবেই আমাদেরকে সব কিছু সামনে রেখে চিন্তা করতে হবে আর শিক্ষার ক্ষেত্রে যে মূলনীতি আমরা সেটা বলেছি পর্দাপশিদা রক্ষা করতে হবে কো এডুকেশন পারতপক্ষে বর্জন করার চেষ্টা করতে হবে মেয়েদেরকে বিশেষ করে যেহেতু তাদের প্রোটেকশনের ব্যবস্থা ইসলাম স্পেশালি করেছে অতএব তারা মেয়েদের বিশ্ববিদ্যালয় কিংবা মেয়েদের কলেজ কিংবা মেয়েদের মহাবিদ্যালয় বা বিদ্যালয় এগুলোকে তাদের প্রিফার করা উচিত কো এজুকেশানটাকে তাদের অ্যাভয়েড করা উচিত আর চাকরির ক্ষেত্রে মনে রাখতে হবে মেয়েদের সব চাকরিতে জয়েন করাটা শরীয়তসম্মত নয় কারণ তাদের ইমান আকিদা আখলাখ এবং তাদের সম্ভ্রম তাদের প্রাইভেসি এগুলো রক্ষা করে এবং তাদের পর্দা রক্ষা করে যদি তারা চাকরির ক্ষেত্রে তারা কন্ট্রিবিউট করতে পারে বা যোগদান করতে পারে তাহলে সেটা তাদের জন্য জায়জ হবে অন্যথায় সেরিয়ার নিয়মনীতি নিয়ম নীতি লঙ্ঘন করে তাদের জন্য আসলে যে কোনো চাকরিতে জয়েন করা যাবে না সাদ মোহাম্মদ বলেছেন পিতার ওয়ারিস সূত্রে পাওয়া ফিক্সড ডিপোজিটের টাকা অর্থাৎ যেটা সুদী ব্যাংকে রয়েছে সেটা দিয়ে হজ হজফরজ হবে ও সূত্রে পাওয়া টাকাটা এটা হালাল একান্ত যদি সেটা অন্যের অধিকারের সাথে সরাসরি সম্পৃক্ত না হয় যেমন চোরাই করা সম্পদ চোরাই করা টাকা বা স্বর্ণ অথবা ডাকাতি করা টাকা বাবা যদি এরকম করে নিয়ে আসেন হঠাৎ করে মারা যান তারপর সন্তানরা সেটা পেল তাহলে এই টাকাটা উদ্ধার হওয়ার পরে মূল মালিকের কাছে ফেরত দিতে হবে কিন্তু বাবা যদি সুদের মাধ্যমে কিছু টাকা পেলো সুদের তো আলাদা কোনো মালিক নাই তাই না মানে সুদের টাকাটা অথবা যেমন কোনো হারাম জায়গায় তিনি চাকরি করলেন যেমন টোবাকো কোম্পানিতে ইত্যাদিতে তাহলে সেখান থেকে তার যে ইনকামটা আসে হারাম জিনিসের ব্যবসা থেকে যে ইনকামটা আছে দেশের আইনে কিন্তু তিনি সেটার মালিক কিন্তু ইসলামের দৃষ্টিতে তিনি যে ইনকামটা করেছেন এটা তার জন্য হারাম যেটা ইনকাম করা হারাম সেটা কনজিউম করা হারাম কিন্তু যখন কোনো ব্যক্তি এগুলো হারাম পন্থায় মালিক হবে এগুলোর মালিক হবে এবং তিনি মারা যাওয়ার পরে তার সম্পত্তি যখন তার ওয়ারিসদের কাছে যাবে তারা সেগুলোর বৈধ মালিক হয়ে যাবে বৈধ মালিক ইভেন বাবা যদি তওবাও না করে কারণ এটা হচ্ছে মালিকানা হস্তান্তর মালিকানা হস্তান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে এই জিনিসগুলো তাদের জন্য হালাল সম্পদ হিসাবে গণ্য হবে যদি অন্য মানুষের অধিকারের সাথে সংশ্লিষ্ট না থাকে আমরা বারবার সেটা বলেছি এটাই হলো বিশুদ্ধ মত এই ব্যাপারে যতগুলো মত আছে তার মধ্যে এটাই হলো সহি মত অতএব পিতার থেকে ওয়ারিশ সূত্রে পাওয়াটা সেটা ফিক্সড ডিপোজিট থেকে হোক অথবা পিতার চাকরির পেনশনের টাকা হোক বা যে কোনো টাকা হোক সেটা ওয়ারেজদের জন্য শুদ্ধ ইনকাম হবে বিধায় সে টাকা দিয়ে তিনি হজ করতে পারবেন কিন্তু যদি নিজের ফিক্সড ডিপোজিট হয়ে থাকে বা সুদের টাকার কোনো ডিপোজিট তার থেকে থাকে তাহলে সেটা দিয়ে হজ ফরজও হবে না হজ করলেও সেটা হবে না উমাইয়া একরা বলেছেন আমার পরিবারে মা আর বড়ো ভাই আছেন বাবা নেই পরিবারের কিছু সমস্যা ছিল আমাকে কেউ বুঝতো না এই জন্য আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম আমার সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করেছিলাম তাদের বোঝানোর কিন্তু তারা কেউ আমাকে বোঝার চেষ্টা করেনি আচ্ছা তাই আমি চেয়েছিলাম তাদের থেকে অনেক দূরে চলে যেতে তারপর একটা ছেলের সাথে পরিচয় হয় এবং সে আমাকে বিয়ে করে কোনো গার্ডিয়ান ছাড়াই সেক্ষেত্রে কি আমাদের বিয়েটা জায়জ হয়েছে আমার মা আমার সাথে কথা বলে কিন্তু আমার ভাই আমাকে মেনে নেয়নি আর জীবনে মেনে নেবেও না সেক্ষেত্রে কি আমাদের বিয়েটা জায়জ হয়েছে বা আমরা এখন কি করতে পারি যদি একটু বলতেন আমার খুব উপকার হতো খুব চিন্তায় আছি উমাইয়া একরা আপনি কিন্তু ডিটেলস বলেননি যে কোন প্রক্রিয়া আপনাদের বিয়েটা হয়েছে বিয়ের জন্য সহি অভিমত হলো যে মেয়ের গার্ডিয়ানের অভিমত লাগে ছেলের গার্ডিয়ানের অভিমত লাগে না তবে সেটা উত্তম মেয়ের লিগাল যে গার্ডিয়ান বা বৈধ যে অভিভাবক সেটা বাবা হতে পারেন বড় ভাই হতে পারেন বা পরিবারের অন্য কোনো পুরুষও হতে পারেন যিনি মেয়ের অভিভাবক অভিভাবকত্ব গ্রহণ করেছেন তাহলে তাদের কনসেন্ট নিয়েই মেয়ের বিয়েটা সুসম্পন্ন হতে হবে অন্যথায় এই বিয়েটা শুদ্ধ হবে না কারণ রাসুলসাল্লাহ সাল্লাম ওয়ালির অনুমতি ছাড়া এবং ওয়ালির কনসেন্ট ছাড়া বিয়েকে বাতিল বলে গণ্য করেছেন এরকম অন্তত তিন থেকে চারটা স্পষ্ট হাদিস রয়েছে যদিও কিরামের এক দলের মতে মেয়ে যদি সাবালিকা হয় তাহলে ওয়ালির অনুমতি ছাড়াও সে বিবাহবদ্ধ আবদ্ধ হলে শুদ্ধ হবে কিন্তু এখানে একটা বিষয় সেটা হচ্ছে যদি মুসলিম প্রশাসনের পক্ষ থেকে কোনো বিচারক এই বিয়েটা পড়ান তাহলে বিশেষ করে এই ধরনের অসহায় মেয়েদের ক্ষেত্রে তিনি কিন্তু তার গার্ডিয়ান হতে পারেন যদি কাজই বা বিচারক আমাদের দেশে নেকার রেজিস্ট্রারকে যে কাজে বলা হয় সে সে কাজই নয় বরং বিচারক পর্যায়ের যাকে আমরা জাস্টিস বা জাজ বলি এই পর্যায়ের যদি কোনো মুসলিম ব্যক্তি বিবাহটা পড়ান এবং এই মেয়ের অভিভাবকত্ব গ্রহণ করেন তাহলে তার বিবাহটা শুদ্ধ যদিও তার ভাই কিংবা চাচা কনসেন্ট দেয়নি কিন্তু যদি দেখা যাচ্ছে যে শুধু নিকা রেজিস্ট্রারের কাছে গিয়েই অথবা দু চারজন লোকের সামনে গিয়ে এ বিয়েটা পড়ানো হলো এবং ভাই কিংবা চাচা পরিবারভুক্ত কোনো বৈধ পুরুষ গার্ডিয়ানের কনসেন্ট ছাড়া যদি এই বিবাহটা হয় তাহলে সে বিবাহটা শুদ্ধ নয় তাহলে আমরা বলবো যে এই বিবাহটি রিভাইজ করাটা উত্তম হবে আর যেটা বললাম যে বিবাহটা যদি কোর্টের মাধ্যমে হয়ে থাকে এবং সেটা যদি সেটা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় এবং পরিবারের অন্য সকল পুরুষ সেটাকে কবুল করে নেয় এবং সেটা অনেক দিন হয়ে যায় বিবাহ তাহলে রিনিউ করার বিষয়টা সেক্ষেত্রে ওলামায় কাল একতলাফ থাকলেও বিবাহ সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর পরিচিত হয়ে যাওয়ার পরে বিবাহ না দোহরালেও চলবে কিন্তু আমরা এখানে বলবো যে এই প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে আপনার বেশি দিন হয়নি এই বিবাহটা মাত্র হয়তো হয়েছে সেক্ষেত্রে আপনার জন্য উচিত হবে বিবাহটা দোহরানো আর যে কথা আমরা বলবো যে এভাবে অন্যদের সাথে অভিমান করে বা লুকিয়ে বিবাহ করাটা ইসলাম সম্মত নয় আমাদের ছেলে মেয়েদেরও সেটা জানা উচিত যে হয়তো পরিবারের সবাই আপনাকে বুঝতে পারছে না ঠিক আছে আপনাকে দৃঢ় ব্যক্তিত্ব গ্রহণ করতে হবে মেয়েরা আজকাল তো অনেক সুযোগ সুবিধা তাদের জন্য আগের মতো তো মেয়েরা অন্দরমহলে নেই অন্দরমহলে অসহায়ের মতো নেই অতএব মেয়েদের শিক্ষা দীক্ষার সুযোগ বেড়েছে নিজেরা নিজের পায়ের দাঁড়ানোর মতো পরিস্থিতি হয়েছে সুতরাং বিবাহের ক্ষেত্রে ভাইকে কনভিন্স করা মাকে কনভিন্স করা এটা অসম্ভব কোনো ব্যাপার নয় ফলে আমরা বলবো যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে গিয়ে কোনো ছেলের সাথে পরিচয় হয়ে আলাদা বিবাহ করাটা এটা আমাদের ত্যাগ করতে হবে এটা ইসলাম সম্মত নয় এবং ক্ষেত্রে এমন কিছু হয়ে থাকলে যত দ্রুত সম্ভব রিভাইজ করে ইসলামিক পদ্ধতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন প্রিয় দর্শক আমরা আজকে এতটুকু পর্যন্তই রাখবো আমাদের ডেটা কানেকশন বন্ধ না আমরা লাইভ প্রশ্ন আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারিনি আপনারা হয়তো অনেক প্রশ্ন পাঠিয়েছেন এই প্রশ্নগুলো আমাদের কালেকশানে থাকবে আমরা পরবর্তী সেশনে তার থেকে কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহর কাছে সবার জন্য দোয়া করে এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই রাখছি হাদা সাল্লুসাল্লাম আল্লাহ নবীনা মাহমদ ওয়ালা আলি ওয়াসবেজমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত